সালাম আলাইকুম, আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু আপনারা কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করব। আমাকে একটু আপনারা জাস্ট কমেন্ট করে একটু জানান যে সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, তাহলে আমি আমার আজকের সেশনটা শুরু করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন সাত্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাইক্রোবায়োলজি, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিতে আছি, কেয়ার মেডিকেল কলেজে। আপনাদের সাথে এটা আমার সেকেন্ড সেশন। আমি আরেকটা সেশন নিয়েছিলাম ইমিউনোলজির উপরে, ইমিউনোলজি ইন্ট্রোডাকশন ইন সেলস অফ ইমিউন সিস্টেম। আজকে আমি আবার এসেছি, আবার আপনাদের সাথে আরো কিছু জিনিস নিয়ে কথা বলবো। আসলে আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে তার আগে ইমিউন রেসপন্স, এটা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করি, কারণ এখান থেকে কিন্তু অনেক সময় আপনাদের কোয়েশ্চেন ফেস করতে হয়। শুরু করি আস্তে আস্তে, অনেকেই আপনারা জয়েন করেছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে। এখন যেহেতু করোনা প্যান্ডেমিক চলছে, সবাই ঘরেই আছেন মোটামুটি, অনেকের অবশ্য কাজের প্রয়োজনে বাইরে যেতে হয়। আমার মনে হয় যে আপনারা সবাই ঘরেই আছেন। আজকে আমরা ইমিউন রেসপন্সটা আগে দেখি, ইমিউন রেসপন্স, আর এর সাথে যদি সময় থাকে এরপরে আমরা অ্যান্টিজেন নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্স যদি আপনাদের জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইমিউন রেসপন্স অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ ইমিউন রেসপন্স, এটা এটা দেখার আগে আরো কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, যেগুলো হচ্ছে গত ক্লাসে শেয়ার করা হয়নি সময় স্বল্পতার কারণে। সেগুলো একটু দেখে নিই আমরা, যে আমরা গত ক্লাসে জেনেছি হোয়াট ইজ ইমিউনিটি, হোয়াট আর দ্য টাইপস অফ ইমিউনিটি। ইমিউনিটি দুই রকম আছে, একটা হচ্ছে আপনার হিউমোরাল ইমিউনিটি, আরেকটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তো হিউমোরাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, এখানে আমাদের কোন 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 ক্ষেত্রে আমাদের হিউমোরাল ইমিউনিটিটা কাজ করে আর কোন কোন ক্ষেত্রে আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে, এটা একটু আপনারা আমার সাথে দেখেন। হিউমোরাল ইমিউনিটিটা কি? এটা হচ্ছে হোস্ট ডিফেন্স অ্যাগেনস্ট টক্সিন ইনডিউসড ডিজিজেস, ঠিক আছে, অ্যান্ড ইনফেকশন উইথ ব্যাকটেরিয়া কন্টেইনিং পলিস্যাকারাইড ক্যাপসুল। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোর চারপাশে পলিস্যাকারাইড ক্যাপসুলস থাকে, ঠিক আছে, সেগুলো কি কি? হিমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস অ্যান্ড হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। ইনফ্লুয়েঞ্জি হবে আসলে বানানটা, মানে ZAE হবে, তাহলে নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস অ্যান্ড হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এইসব ব্যাকটেরিয়া গুলোর চারপাশে পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে। তো এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলোতে আমাদের হিউমোরাল ইমিউনিটি অর সেল মেডিয়েটেড হিউমোরাল ইমিউনিটি অর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে, ঠিক আছে। তারপর আর কি দেখেন,
ভাইরাল এনি কাইন্ড অফ ভাইরাল ইনফেকশন, যে কোনো ভাইরাল ইনফেকশনের এগেনস্টে আমাদের বডির হিউমোরাল অর অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে, এনি টাইপ অফ অ্যালার্জি অ্যান্ড এনি টাইপ অফ অটো ইমিউন ডিজিজ, হোস্ট ডিফেন্স এগেনস্ট টক্সিন ইনডিউসড ডিজিজ, ইনফেকশন উইথ পলিস্যাকারাইড ক্যাপসুল কন্টেইনিং ব্যাকটেরিয়া, এনি টাইপ অফ ভাইরাল ইনফেকশনস, এনি টাইপ অফ অ্যালার্জি অর হাইপার সেন্সিটিভিটি অ্যান্ড অটো ইমিউনিটি, এইসব ক্ষেত্রে আমাদের হিউমোরাল অর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে। Here are two types of immune response occur, primary immune response and secondary immune response. Humoral or antibody mediated immune immunity te amader dui dhoroner immune response kaj kore, ekta hocche primary immune response ar ekta hocche secondary immune response. Now let us see what is primary immune response. What is primary immune response? It is the immune response that occurs on first exposure to an antigen. It is the immune response that occurs on first exposure to an antigen. ঠিক আছে, যে কোনো একটা অ্যান্টিজেন আপনাদের বডিতে বা যে কোনো পার্সনের বডিতে ফার্স্ট ইন্ট্রোডিউস হওয়ার পরে যে আমাদের বডিতে যে ইমিউন রেসপন্সটা কাজ করে সেটাই হচ্ছে আমার প্রাইমারি ইমিউন রেসপন্স। ইট হ্যাজ লঙ্গার ল্যাগ পিরিয়ড, এখানে ল্যাগ পিরিয়ডটা অনেক লং থাকে। এখন আপনাদের প্রশ্ন মানে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ল্যাগ পিরিয়ড? ল্যাগ পিরিয়ড মিনস একটা অ্যান্টিজেন বা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বডিতে ঢোকার পরে এর সাইন সিমটম অ্যাপিয়ার করার আগ পর্যন্ত যে সময়টা, ঢোকার পর থেকে সাইন সিমটম অ্যাপিয়ার করার আগ পর্যন্ত যে সময়টা সেটাকেই আমরা বলি ল্যাগ পিরিয়ড। টিপিক্যালি ইন কেস অফ প্রাইমারি ইমিউন রেসপন্স ল্যাগ পিরিয়ড লাস্ট ফর 7 to 10 days, উইচ ইজ লঙ্গার দেন দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স। Here, what type of antibody appear in our body? The first antibody to appear here are IgM and followed by IgG. The primary immune response body te IgM antibody ta first appear korbe. Amra jokhon antibody porbo tokhon dekhbo je antibody pachta types ache, IgM, IgG, IgE, IgD, IgE. তো আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্সে আইজিএমটা ফার্স্ট অ্যাপিয়ার করবে, দেন আইজিজিটা অ্যাপিয়ার করবে। নো মেমোরি সেলস আর প্রোডিউসড হিয়ার, এখানে কোনো মেমোরি সেলস প্রোডিউসড হবে না। তাহলে ইট ইজ দ্য ইমিউন রেসপন্স দ্যাট অকার অন ফার্স্ট এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন, ইট হ্যাজ লঙ্গার ল্যাগ পিরিয়ড। The first antibody appear here are IgM, which is followed by IgG, and no memory cells are produced here. Erpor amra dekhi what is secondary immune response. What is secondary immune response? It is the immune response that occurs when an antigen enters the body for the second time. Ekta antigen second time jokhon body te enter kore, তখন যে ইমিউন রেসপন্সটা অ্যাপিয়ার করবে আপনার বডিতে সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তাহলে একটা অ্যান্টিজেন যখন ফার্স্ট আপনার বডিতে ঢুকবে তখন যে ইমিউন রেসপন্সটা হবে সেটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। ওই সেম অ্যান্টিজেন যখন সেকেন্ড টাইম আপনার বডিতে অ্যাপিয়ার করবে তখন আপনার বডিতে যে ইমিউন রেসপন্সটা কাজ করবে সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। হিয়ার দ্য ল্যাগ পিরিয়ড ইজ শর্ট, which lasts for 3 to 5 days. What is lag period? It is the period after entry of any antigen or bacteria or virus until appearance of sign and symptom. Here antibody response is rapid
and high titer of antibody appear here. আচ্ছা এখন হচ্ছে এখানে যদি আপনাদের টেবিল আকারে লিখতে হয় এই কোশ্চেনের অ্যানসারটা তখন আপনারা টেবিলেকে এক পাশে প্রাইমারি ইমিউন রেসপন্স আর এক পাশে সেকেন্ডারি ইমিউন রেসপন্স দিয়ে পয়েন্ট পয়েন্ট করে এই কোশ্চেনের অ্যানসারটা এসকিউতে লিখবেন It occurs due to presence of memory cells after the first contact. IgG are the predominant. IgG are the predominant antibody here. এখানে IgG টা হচ্ছে predominant antibody. On primary immune response, predominant antibody ছিল IgM. সেকেন্ডারি ইমিউন রেসপন্সে প্রিডমিনেন্ট অ্যান্টিবডি হচ্ছে আপনার আইজিজি এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এমসিকিউ এন্ড এসকিউ আইজিজি আর প্রোডিউসড ইন লার্জার অ্যামাউন্ট এন্ড পারসিস্ট মাচ লঙ্গার দেন ইন প্রাইমারি ইমিউন রেসপন্স আচ্ছা এতক্ষণ আমরা কি পড়লাম এতক্ষণ আমরা পড়লাম হিউমোরাল ইমিউনিটির আন্ডারে দুই ধরনের ইমিউন রেসপন্স কাজ করে সেটা আমরা দেখলাম একটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি ইমিউন রেসপন্স আচ্ছা এবার আমরা একটু সেল মেডিয়েটেড ইমিউনিটিটা দেখি সেল মেডিয়েটেড ইমিউনিটিতে কোন সেলগুলো পার্টিসিপেট করে এগুলো আমরা গত ক্লাসে দেখেছি লিম্ফোসাইটস টি লিম্ফোসাইটস এন্ড বি লিম্ফোসাইটস সেল মেডিয়েটেড ইমিউনিটি ইমিউনিটি কখন কখন কাজ করবে বডিতে সেগুলো একটু দেখেন হোস্ট ডিফেন্স এগেইনস্ট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন সাচ অ্যাজ টিউবারকুলোসিস যে কোনো ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমাদের বডির সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে এরকম একটা এক্সাম্পল যদি দিতে বলা হয় তাহলে আপনারা বলতে পারেন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে যে টিউবারকুলোসিসটা হয় অথবা যে কোনো টিউবারকুলোসিস স্পেসিস দিয়ে টিউবারকুলোসিসটা হয় সেটা হচ্ছে আপনার ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন তাহলে হিউমোরাল ইমিউনিটি আর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিতে কোন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ছিল ব্যাকটেরিয়াল ইনফেকশন উইচ কন্টেইন পলিস্যাকারাইড ক্যাপসুলস আর এখানে দেখেন সেল মেডিয়েটেড ইমিউনিটিতে কখন আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন সাচ অ্যাজ টিউবারকুলোসিস ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন আর এখানে হচ্ছে আপনার ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন এখানেও ভাইরাল ইনফেকশন আছে ওখানেও ছিল অ্যান্টিবডি অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি ওখানেও ছিল ভাইরাল ইনফেকশন এখানেও যে কোনো ভাইরাল ইনফেকশনের এগেনস্ট সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে এনি টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশন এটা একটা ইম্পর্টেন্ট যে কোনো ফাঙ্গাল ইনফেকশন এর এগেনস্ট সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে এনি গ্রাফট এন্ড টিউমার রিজেকশন রিয়াকশন এই ক্ষেত্রে আমাদের বডির সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে রেগুলেশন অফ অ্যান্টিবডি রেসপন্স অ্যান্টিবডি রেসপন্স রেসপন্সটাকে রেগুলেট করে সেল মেডিয়েটেড ইমিউনিটি কিভাবে রেগুলেট করতে পারে এটা হেল্প করতে পারে অ্যান্টিবডি রেসপন্সটাকে অথবা অ্যান্টিবডি রেসপন্সটাকে সাপ্রেস করতে পারে What are the constituents of cell mediated immunity? It includes several types of cells, such as macrophages, helper T cells, natural killer cells, cytotoxic T cells. The A cell gulo cell mediated immunity to participate or in. এখানে আপনারা একটা ডায়াগ্রামের মতো দেখতে পাচ্ছেন এটা এটা একটু দেখেন এটা রিভিউ লিঞ্চ থেকে নেওয়া একটা মাইক্রোঅর্গানিজম বডিতে ঢোকার পরে কিভাবে আপনার সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করছে আর কখন আপনার অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করছে When any microorganism enter into the body, it is first ingested by macrophage এখানে দুই ধরনের পাথওয়ে আছে আপনারা দেখেন একটা বাম পাশে আর একটা ডান পাশে
আমার হাতের বাম পাশে যদি আমি বলি একটা মাইক্রো অর্গানিজম বডিতে ঢোকার পরে এই মাইক্রো অর্গানিজমটা যদি ম্যাক্রোফেজ দ্বারা ইনজেস্টেড হয় তখন এরা কি সিক্রেট করে ইন্টারলিউকিন 12 আর এনি টাইপ অফ আননোন টাইপস অফ সেল দ্বারা যখন ইনজেস্টেড হবে তখন এরা কি সিক্রেট করবে ইন্টারলিউকিন 4 এই ইন্টারলিউকিন 12 এবং ইন্টারলিউকিন 4 এরা কাকে অ্যাক্টিভেট করবে নেইভ হেলপার টি সেলস নেইভ হেলপার টি সেলস মানে একদম নতুন তৈরি হওয়া হেলপার টি সেল গুলাকে আমরা বলি নেইভ হেলপার টি সেলস এটাকে টি হেলপার জিরো বলা হয় তাহলে নেইভ হেলপার টি সেলস গুলো অ্যাক্টিভেটেড হচ্ছে ইন্টারলিউকিন 12 ইন্টারলিউকিন 4 দিয়ে এখন ডান দিকে এবং বাম দিকে দুই পাশে দেখেন যে দুই ধরনের পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে একটা হচ্ছে ইন্টারলিউকিন 12 ইনডিউসড পাথওয়ে আরেকটা হচ্ছে ইন্টারলিউকিন 4 ইনডিউসড পাথওয়ে যখন ইন্টারলিউকিন 12 ইনডিউসড পাথওয়েটা অ্যাক্টিভেটেড হবে তখন কি হবে টি হেলপার 1 সেল গুলো অ্যাক্টিভেটেড হবে এখন গত ক্লাসে আমরা এগুলো পড়েছি যে টি হেলপার 1 সেলের ফাংশন কি টি হেলপার 2 সেলের ফাংশন কি যখন টি হেলপার 1 সেল গুলো অ্যাক্টিভেটেড হবে তখন এরা কি রিলিজ করবে গামা ইন্টারফেরন এবং ইন্টারলিউকিন 2 গামা ইন্টারফেরন আবার অ্যাক্টিভেট করবে ম্যাক্রোফেজ কে আদার ম্যাক্রোফেজ গুলোকে অ্যাক্টিভেট করবে এবং ইন্টারলিউকিন 2 অ্যাক্টিভেট করবে সাইটোটক্সিক CD8 টি সেল গুলোকে তো অ্যাজ এ রেজাল্ট সেল মিডিয়েটেড ইমিউনিটিটা কাজ করছে এরপর দেখেন আমার হাতের ডান দিকে ইন্টারলিউকিন 4 ইনডিউসড পাথওয়ে যদি অ্যাক্টিভেটেড হয় তখন কি হবে টি হেলপার 2 সেলস গুলো অ্যাক্টিভেটেড হবে এরা দুই ধরনের ইন্টারলিউকিনস রিলিজ করবে একটা হচ্ছে ইন্টারলিউকিন 4 এন্ড ইন্টারলিউকিন 5 ইন্টারলিউকিন 4 এন্ড ইন্টারলিউকিন 5 এর কাজ কি এরা অ্যাক্টিভেট করবে বি সেলস কে যারা প্লাজমা সেলে পরিণত হবে এবং আমাদের বডিতে অ্যান্টিবডি প্রোডিউস করতে থাকবে অ্যাজ এ রেজাল্ট অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি অকারস তাহলে এক পাশে সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করছে আরেক পাশে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিটা কাজ করছে একটু ক্লামজি লাগতে পারে আপনাদের ইজি করে মনে রাখতে চাইলে একটু মনে রাখা যায় ছক করে আচ্ছা তাহলে অ্যান্টিজেন করার আগে আমরা এটা আরেকবার একটু দেখি যারা পরে জয়েন করেছেন আরেকবার একটু শর্টকাটে আমরা একটু দেখি যে আমরা কখন কখন সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করবে বডিতে কখন কখন অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি কাজ করবে এটা আমরা একবার দেখলাম এরপরে আমরা দেখলাম যে প্রাইমারি ইমিউন রেসপন্স জিনিসটা কি সেকেন্ডারি ইমিউন রেসপন্স জিনিসটা কি এরপরে আমরা একটা ছক দেখলাম এই ছকটা কেন দেখালাম কারণ এটা অনেক সময় আপনাদের ভাইবা বোর্ডে ফেস করতে হয় একটা মাইক্রো অর্গানিজম বডিতে ঢোকার পরে কিভাবে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে কিভাবে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি ইমিউনিটিটা কাজ করে তাহলে আপনারা এইভাবে পাথওয়ের মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে পারেন আচ্ছা এরপরে দেখেন আসলে আজকে আমার অ্যান্টিজেন অ্যান্টিবডি পড়ানোর কথা ছিল আমরা অ্যান্টিজেনটা দেখি এরপরে অ্যান্টিজেন থেকে আমাদের অনেক সময় অনেক কোশ্চেন থাকে ওটা একটু দেখি অ্যান্টিজেন পড়ার আগে অ্যান্টিজেনের টাইপস বা অ্যান্টিজেন সম্পর্কে ডিটেইলস পড়ার আগে আপনার এই ডেফিনিশন গুলো অবশ্যই জানতে হবে হোয়াট ইজ অ্যান্টিজেন হোয়াট ইজ ইমিউনোজেন হোয়াট ইজ হ্যাপটেন হোয়াট ইজ অ্যান্টিজেন কি এনি সাবস্টেন্স উইচ বাইন্ড উইথ অ্যান্টিবডি ইজ কল্ড অ্যান্টিজেন উইচ মে অর মে নট বি ইমিউনোজেন এনি সাবস্টেন্স উইচ bind with antibody is called antigen je kono ekta substance jeta antibody er sathe bind korbe seta ke amra bolbo antigen oi substance ta immunogenic hoteo pare abar immunogenic nao hote pare mane je kono ekta substance jeta antibody er sathe bind korbe seta immunogenic hoteo pare or immunogenic nao hote pare seta ke amra bolbo antigen ar erpor dekhen what is immunogen Immunogen is a substance when introduced in body it initiate immune response which may be cellular or humoral তাহলে immunogen হওয়ার জন্য অবশ্যই আপনার immunogenic হতে হবে substanceটাকে এবং সে কি করবে বডিতে immune response দিবে এবং immune responseটা
হয় সেলুলার ইমিউন রেসপন্স হবে অথবা হিউমোরাল ইমিউন রেসপন্স হবে। তাহলে অ্যান্টিজেন এবং ইমিউনোজেনের ডিফারেন্সটা এখান থেকে বোঝা যাচ্ছে। অ্যান্টিজেনটা ইমিউনোজেনিক হতেও পারে নাও হতে পারে, কিন্তু ইমিউনোজেন যেটা সেটাকে অবশ্যই আপনার ইমিউনোজেনিক হতে হবে বা ইমিউন রেসপন্স দিতে পারতে হবে। এরপর দেখেন হোয়াট ইজ হ্যাপটেন, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ হ্যাপটেন? হ্যাপটেন ইজ এ মলিকুল দ্যাট ইজ নট ইমিউনোজেনিক বাই ইটসেলফ। হ্যাপটেন হচ্ছে এমন একটা মলিকুল যেটা ইমিউনোজেনিক না, কিন্তু কখন ও হচ্ছে আপনার ইমিউনোজেনিক হবে বা কখন সে কাজ করবে দেখেন। বাট ক্যান রিয়্যাক্ট উইথ স্পেসিফিক অ্যান্টিবডি ওয়েন দে বাউন্ড টু আ ক্যারিয়ার প্রোটিন, দে ক্যান ইনডিউস ইমিউন রেসপন্স। হ্যাপটেন নিজে নিজে ইমিউনোজেনিক না, কিন্তু ওরা যখন একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করবে তখন ওরা ইমিউন রেসপন্স দিতে পারবে বা ইমিউনোজেনিক হয়ে পড়বে। তাহলে সেটাকে আমরা বলবো হ্যাপটেন। এটার একটা এক্সাম্পল যদি দিতে বলা হয় তাহলে আপনি বলতে পারেন ইনি ড্রাগ সাচ অ্যাজ পেনিসিলিন, পেনিসিলিনকে আমরা হ্যাপটেন বলতে পারি। তাহলে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে এনি সাবস্টেন্স দ্যাট বাইন্ড উইথ অ্যান্টিবডি উইচ মাইট বি ইমিউনোজেনিক অর নট ইমিউনোজেনিক। হোয়াট ইজ ইমিউনোজেন? ইমিউনোজেন ইজ এ সাবস্টেন্স ওয়েন ইন্ট্রোডিউসড ইন বডি ইট ইনিশিয়েট ইমিউন রেসপন্স উইচ মে বি সেলুলার অর হিউমোরাল। হোয়াট ইজ হ্যাপটেন? হ্যাপটেন ইজ এ মলিকুল দ্যাট ইজ নট ইমিউনোজেনিক বাই ইটসেলফ বাট ক্যান রিয়্যাক্ট উইথ স্পেসিফিক অ্যান্টিবডি ওয়েন দে বাউন্ড টু আ ক্যারিয়ার প্রোটিন দে ক্যান ইনডিউস ইমিউন রেসপন্স। খালি ছোট ছোট ডেফিনেশন গুলো একটু মুখস্থ করে নিতে হবে। আরেকটা কোশ্চেন দেখেন, হোয়াট ইজ এপিটোপ অ্যান্ড হোয়াট ইজ প্যারাটোপ? এপিটোপ কি এবং প্যারাটোপ কি? আচ্ছা, যে কোনো ইমিউন রেসপন্স বা ইমিউন রেসপন্সে কি হয়, একটা পার্ট অ্যান্টিজেন থাকবে আর একটা পার্ট অ্যান্টিবডি থাকবে, ঠিক আছে? তাহলে ইপিটোপ হচ্ছে অ্যান্টিজেন পার্টটা আর প্যারাটোপটা হচ্ছে আপনার অ্যান্টিবডি পার্টটা। ইপিটোপ কি? ইপিটোপস আর স্মল কেমিক্যাল গ্রুপস প্রেজেন্ট অন অ্যান্টিজেন অ্যাগেনস্ট হুইচ ইমিউনোলজিক্যাল রেসপন্স অকার অর অ্যান্টিবডি ইজ প্রোডিউসড। ইপিটোপ হচ্ছে অ্যান্টিবডির অ্যান্টিজেন, সরি, অ্যান্টিজেনের একটা পার্ট against which immunological response occur or antibody is produced. On the other hand, what is paratope? It is the part of hypervariable region of antibody where epitopes specifically react with that antibody. তাহলে অ্যান্টিবডি যখন আপনারা ডিটেলস পড়বেন যে অ্যান্টিবডির মধ্যে অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, সেখানে একটা পার্ট থাকে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। তাহলে প্যারাটোপটা হাইপার ভ্যারিয়েবল region of antibody reactor part where the epitope specifically react with that antibody. epitope ta jekhane eshe lagche shetake amra bolbo paratope. tahole aro shortcut jodi apnara mone rakhte chan epitope ke amra bolbo je kono antigen antibody reaction er antigen part ta ke amra bolbo epitope ar je kono antigen antibody reaction er antibody part ta ke amra bolbo paratope, thik ache? এখন আরেকটা কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন, একটা ভালো অ্যান্টিজেন হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন? একটা অ্যান্টিজেন ভালো কাজ করবার জন্য আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া প্রয়োজন, সেগুলো কি কি? ইট মাস্ট টু বি ফরেন টু আওয়ার বডি, ফরেননেস। To be a good antigen, a substance must be foreign to the host. অবশ্যই একটা অ্যান্টিজেনকে ভালো অ্যান্টিজেন করার জন্য হোস্টের বডির প্রতি এটা ফরেন হতে হবে, মানে বাইরে থেকে আসতে হবে। হোস্টের নিজের বডির কোনো পার্টও অ্যান্টিজেন হতে পারে, কিন্তু একটা ভালো অ্যান্টিজেন করার জন্য অবশ্যই সেটাকে ফরেন হতে হবে, বাইরে থেকে আসতে হবে।
আর কি মলিকুলার ওয়েট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে মলিকুলার ওয়েট, দ্য গ্রেটার দ্য মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স দ্য গ্রেটার দ্য ইমিউনোজেনিসিটি, মলিকুলার ওয়েট যত বেশি হবে তত সেই সাবস্টেন্সটা ইমিউনোজেনিক হবে, মলিকুলার ওয়েট মোর দেন 10,000 ডাল্টন আর মোর ইমিউনোজেনিক, 10,000 ডাল্টন থেকে বেশি হলে সেটা আরো বেশি ইমিউনোজেনিক হবে। এরপর হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি, কেমিক্যালি কমপ্লেক্স সাবস্টেন্স আর মোর ইমিউনোজেনিক, যত বেশি স্ট্রাকচারটা যত বেশি কমপ্লেক্স হবে তত বেশি ইমিউনোজেনিক হবে বা তত বেশি ভালো অ্যান্টিজেন হবে। তাহলে একটা হচ্ছে ফরেননেস, একটা হচ্ছে মলিকুলার ওয়েট, আরেকটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি। এরপর দেখি রিজিডিটি, উইদিন আ সার্টিন লিমিট দ্য গ্রেটার দ্য রিজিডিটি দ্য গ্রেটার দ্য ইমিউনোজেনিসিটি অফ এ সাবস্টেন্স, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে যত বেশি একটা জিনিস রিজিড হবে তত বেশি সে ভালো ইমিউনোজেনিক সাবস্টেন্স হিসেবে কাজ করবে। রিজিডিটির বাংলা যদি আপনারা বলতে চান তাহলে সেটাকে আমরা কিভাবে স্থিতিস্থাপকতা, যত বেশি রিজিড হবে তত বেশি ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, বাট উইদিন আ সার্টেন লিমিট। সুইটেবল হোস্ট, আ সাবস্টেন্স হুইচ ইজ ইমিউনোজেনিক ইন ওয়ান হোস্ট ইজ লেস ইমিউনোজেনিক অর নো ইমিউনোজেনিক ইন অ্যানাদার হোস্ট, একটা সাবস্টেন্স একটা হোস্টের জন্য ইমিউনোজেনিক বাট অন্য আরেকটা হোস্টের জন্য ইমিউনোজেনিক নাও হতে পারে, এটাও কিন্তু অ্যান্টিজেনের একটা ক্রাইটেরিয়া। হোস্ট টু হোস্ট এটা ভ্যারি করতে পারে। আচ্ছা এরপর হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটাও একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা কি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সাম সাবস্টেন্স ওয়েন ইন্ট্রোডিউসড ওরালি প্রোডিউস অ্যালার্জিক রেসপন্স বাট ওয়েন ইন্ট্রোডিউসড প্যারেন্টালি দে ডু নট প্রোডিউস এনি অ্যালার্জিক রেসপন্স, একটা সাবস্টেন্স আমরা যখন ওরালি দিব সেটা অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন করতে পারে, বাট সেম সাবস্টেন্সটা যদি আমি রুট চেঞ্জ করে প্যারেন্টালি দেই সেটা অ্যালার্জিক রেসপন্স নাও প্রডিউস করতে পারে। ঠিক আছে, তাহলে রুট অফ অ্যান্টিজেন এটাও একটা ক্রাইটেরিয়া অ্যান্টিজেনের, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কোন রুটে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে কি ডোজ, ডোজেজ অফ অ্যান্টিজেন অ্যাডমিনিস্ট্রেশন, ইট অলসো ইফেক্ট ইমিউনোজেনিসিটি, হাই ডোজ অফ সাম সাবস্টেন্স ইজ ইমিউনোজেনিক দেন লো ডোজ। তাহলে এখানে দেখেন যে কয়টা ক্রাইটেরিয়া আমরা দেখলাম, সাতটা ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন, একটা অ্যান্টিজেন ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করবার জন্য আমাদের সাতটা পয়েন্ট আছে, যেগুলো কি কি, একটা হচ্ছে ফরেননেস, একটা হচ্ছে মলিকুলার ওয়েট, আরেকটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি, একটা কি রিজিডিটি, আরেকটা হচ্ছে সুইটেবল হোস্ট, আরেকটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এন্ড নাম্বার 7 হচ্ছে ডোজ অফ অ্যান্টিজেন অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা আরেকটা স্লাইড এখানে দেখছি আমরা, টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এন্ড টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, এটা কোন এক বছর প্রফে হয়তো এসেছিল, হোয়াট ইজ টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এন্ড হোয়াট ইজ টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। আচ্ছা টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনটা কি, ইট ইজ প্রোটিন অ্যান্টিজেন এন্ড হোয়াট ইজ টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, ইট ইজ পলিস্যাকারাইড অর লাইপোপলিস্যাকারাইড টাইপ, ঠিক আছে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট টাইপ। টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কখন বলবো, টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন ইজ ওয়ান দ্যাট রিকোয়ার্স প্রেজেন্স অফ হেলপার টি সেল টু স্টিমুলেট অ্যান্টিবডি প্রোডাকশন বাই দ্য বি সেলস, আর এটার অপোজিটে হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, ঠিক আছে। টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন ইজ ওয়ান দ্যাট রিকোয়ার প্রেজেন্স অফ হেলপার টি সেল টু স্টিমুলেট অ্যান্টিবডি প্রোডাকশন বাই দ্য বি সেলস, অ্যান্ড টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন is an antigen that can trigger B lymphocyte to produce antibody without participation of the T cells. আচ্ছা এরপরে আমরা অ্যান্টিবডিটা একটু দেখি,
অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডিটা আসলে অনেক বড়, একটা ক্লাসে আসলে শেষ হবে কিনা তারপর আমরা একটু দেখছি। অ্যান্টিজেনটা এত ছোট যে আপনার এখান থেকে কোন কোশ্চেনটা, মানে একটা কোশ্চেনই আসে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ অফ এ গুড অ্যান্টিজেন, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা মোটামুটি করলেই আমাদের হচ্ছে অ্যান্টিজেনটা কাভার আপ হয়ে যায়। আর আরেকটা কোশ্চেন আমরা অলরেডি দেখালাম যে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন অ্যান্ড টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, ঠিক আছে? এরপরে আমরা কি দেখবো? অ্যান্টিবডি। অ্যান্টিবডি যদি শুরু করতে চাই, তাহলে অ্যান্টিবডি শুরু করার আগে আমি কিছু জিনিস একটু বলে নিই, এখান থেকে কি কি পড়বো। অ্যান্টিবডি টাইপস অফ অ্যান্টিবডির ফাংশনগুলো, এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু অগ্রহ আসে। তাহলে অ্যান্টিবডিটা আমরা একটু দেখি, যতটুকু আজকে পড়ানো যায় আমরা একটু দেখি। আমি এতক্ষণ যতক্ষণই বললাম আসলে পুরোটাই অনেক ইজি ছিল, আমার মনে হয় না এখানে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব যে যতটুকু জানা আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিতে, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যেটা বুঝতে পারছি না বা ওই জিনিসটা আমি হার্ড করে বলেছেন আরো ইজি করে বলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা অ্যান্টিবডিটা একটু দেখি। হোয়াট ইজ অ্যান্টিবডি এটা একটু দেখেন। অ্যান্টিবডিজ আর গ্লোবিউলার প্রোটিনস দ্যাট রিয়াক্ট স্পেসিফিক্যালি উইথ দ্য অ্যান্টিজেন দ্যাট স্টিমুলেট দেয়ার প্রোডাকশন। তাহলে অ্যান্টিবডিটার স্ট্রাকচারটা কিরকম হবে? হচ্ছে গ্লোবিউলার proteins that react specifically with the antigen that stimulated their production. They make up up to 20% of the plasma protein in blood, and antibodies are gamma globulins in nature. Body তে যে plasma proteins গুলো আছে তাদের 20% হচ্ছে আমাদের antibody, আর এগুলো কি? এগুলো structurally হচ্ছে globular proteins. এর সাথে সাথে আরেকটা জিনিস একটু দেখেন, হোয়াট ইজ ইমিউনোগ্লোবুলিন? ইমিউনোগ্লোবুলিন কি জিনিস? জাস্ট অ্যানিমাল অরিজিন। ইমিউনোগ্লোবুলিন আর প্রোটিনস অফ অ্যানিমাল অরিজিন উইচ হ্যাভ স্ট্রাকচারাল সিমিলারিটিস উইথ অ্যান্টিবডিজ বাট উইথ আর উইদাউট অ্যান্টিবডি লাইক অ্যাক্টিভিটিস, ঠিক আছে? ইমিউনোগ্লোবুলিন আর অ্যান্টিবডির মধ্যে ডিফারেন্সটা কি? ইমিউনোগ্লোবুলিনটা হচ্ছে অ্যানিমাল অরিজিন থাকবে, ওইটাই হচ্ছে প্রোটিন টাইপ, বাট এটা হচ্ছে অ্যানিমাল অরিজিন। হোয়াট আর মনোক্লোনাল অ্যান্টিবডি অ্যান্ড হোয়াট আর দ্য পলিক্লোনাল অ্যান্টিবডি একটু দেখি। অ্যান্টিবডিজ দ্যাট অ্যারাইজ ফ্রম এ সিঙ্গেল ক্লোন আর অ্যান্ড আর হোমোজেনাস অ্যান্ড আর রেফার টু অ্যাজ মনোক্লোনাল অ্যান্টিবডিজ। সিঙ্গেল ক্লোন অফ সেল থেকে যে অ্যান্টিবডিগুলা তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলবো মনোক্লোনাল, ঠিক আছে? এটার এক্সাম্পল কি? প্লাজমা সেল টিউমার সাচ অ্যাজ মাল্টিপল মাইলোমা। And polyclonal antibody ta ki? Antibodies that arise in an animal in response to typical antigens are heterogeneous, and because they are formed by several different clones of cells and are referred to as polyclonal antibodies. Ashole eto kichu kore mone rakhar dorkar nei, apnara bolben je antibodies that arise from a single clone that are called monoclonal antibodies. Antibodies that are produced from different clones, they are called polyclonal antibodies. Just stay to generically hobe just a idea now what is monoclonal antibody and what is polyclonal antibody. Monoclonal antibody gulo homogeneous, same type. Polyclonal antibody gulo ki rokom? Different types, heterogeneous. Ebar amra dekhi je structure of immunoglobulin. একটা ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচারটা কিরকম থাকে এটা যদি আপনি ভিজুয়ালি মনে রাখতে চান, তাহলে ওয়াই শেপড দেখতে পাচ্ছেন, একটা ছবি আছে যেটা ওয়াই শেপড,
এটা আসলে ইমিউনোগ্লোবুলিন জি আইজিজি যেটা সেটার স্ট্রাকচারটা আমরা দেখছি ওয়াই শেপড একটা স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কিন্তু পরীক্ষায় অনেক সময় ছবি আঁকা আসে সেক্ষেত্রে আপনারা এটাও আঁকতে পারেন অথবা বই আরো অনেকগুলো অনেকগুলো আছে ইমিউনোগ্লোবুলিন এ আছে ইমিউনোগ্লোবুলিন এম আছে যে কোনো একটা আঁকলেই চলবে এখানে এটা এটা কি কি দেখছি এখানে কি কি আছে এখানে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াই শেপড স্ট্রাকচার যেটার একটা হেভি চেইন আছে আর একটা লাইট চেইন আছে ঠিক আছে একটা হেভি চেইন ভেতরের দিকে আর বাইরে দেখতে পাচ্ছি একটা লাইট চেইন হেভি চেইন এবং লাইট চেইনের একটা পাশে উপরের অংশটা যদি আমরা বলি সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আর কি দেখতে পাচ্ছি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে হেভি চেইন এবং লাইট চেইনটা যুক্ত থাকে এসএস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ড এখানেও দেখতে পাচ্ছি ডাইসালফাইড বন্ড আর কি দেখতে পাচ্ছি একটা ভ্যারিয়েবল রিজিয়ন দেখতে পাচ্ছি ডার্ক কালারে আর যে লাইট কালারটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট রিজিয়ন ঠিক আছে হেভি চেইন এবং লাইট চেইন দুটারই ভ্যারিয়েবল রিজিয়ন থাকবে এবং কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি উপরের অংশটাকে আমরা বলবো এফ এ বি ফ্র্যাগমেন্ট আর নিচের অংশটাকে আমরা বলবো এফ সি ফ্র্যাগমেন্ট এই জিনিসগুলোর ফাংশন গুলো আমরা আমরা পরে দেখব পরের স্লাইড গুলোতে আমরা দেখব এফ এ বি ফ্র্যাগমেন্টের ফাংশন এবং এফ সি ফ্র্যাগমেন্টের ফাংশন এটার এখানে আসলে অনেক ডিটেইলস করে এই জিনিসটাই লেখা একই জিনিস ছবিতে যা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ডেসক্রাইব করে দেওয়া একটা ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচারে কি কি থাকে এটা আমরা একটু শর্টকাটে এখন দেখে ফেলি ছবিটা জাস্ট মনে রাখলেই চলবে এখানে আমরা কি দেখব একটা ওয়াই শেপড স্ট্রাকচার দেখব যার চারটা পলিপেপটাইড চেইন থাকবে টু হেভি চেইন এন্ড টু লাইট চেইন আগের স্লাইডটা আরেকবার দেখি এখানে আমরা কয়টা পলিপেপটাইড চেইন দেখতে পাচ্ছি চারটা ঠিক আছে 1 2 3 4 তাহলে দুটা হেভি চেইন এবং দুটা লাইট চেইন আচ্ছা আপার এন্ড ইজ নোন অ্যাজ অ্যামিনো টার্মিনাল এন্ড এন্ড লোয়ার এন্ড ইজ নোন অ্যাজ কার্বক্সি টার্মিনাল এন্ড উপরের অংশটাকে আমরা বলি অ্যামিনো টার্মিনাল এন্ড এবং নিচের অংশটাকে আমরা বলি কার্বক্সি টার্মিনাল এন্ড লাইট চেইন এন্ড হেভি চেইন বোথ আর সাবডিভাইডেড ইনটু ভ্যারিয়েবল রিজিয়ন এন্ড কনস্ট্যান্ট রিজিয়ন একটা দুইটাকে আমরা ভ্যারিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়নে ভাগ করতে পারি এখানে ছবিতে দেখতে পাচ্ছি ডার্ক অংশটা লাইট চেইন এবং হেভি চেইন দুটাতেই আমাদের ভ্যারিয়েবল রিজিয়ন থাকবে একটা আর লাইট কালার যেটা দেখতে পাচ্ছি হালকা কালার সেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট রিজিয়ন হেভি চেইন এবং লাইট চেইন দুটাতেই ভ্যারিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে এত ডিটেইলস আসলে এখন পড়ার দরকার নেই এগুলো করলে আরো বেশি বোরিং হয়ে যাবে ক্লাসটা আচ্ছা হাইপার ভ্যারিয়েবল রিজিয়নটা কি এটা আমরা একটু দেখি হোয়াট ইজ হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন আমরা ওই যে ইপিটো প্যারাটো পড়ার সময় একটু দেখেছিলাম দ্য ভ্যারিয়েবল রিজিয়ন অফ লাইট চেইন এন্ড হেভি চেইন হ্যাভ থ্রি এক্সট্রিমলি ভ্যারিয়েবল অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স এট দ্য অ্যামাইনো টার্মিনাল এন্ড দ্যাট ফর্ম দ্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট এন্ড কল্ড হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন ঠিক আছে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন কোনটাকে বলছি লাইট চেইন এবং হেভি চেইনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের এমন একটা অংশ যেখানে অ্যান্টিজেন বাইন্ড করে সেটাকে আমরা বলবো হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন যে অংশটাতে আমাদের অ্যান্টিজেনটা বাইন্ড করে অ্যান্টিবডির সাথে সেই অংশটাকে আমরা বলবো হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন আচ্ছা এখন লাইট চেইন এবং হেভি চেইন আবার কত রকম আছে দেখেন লাইট চেইন দুই রকম একটা হচ্ছে কাপ্পা এবং ল্যামডা অন দ্য বেসিস অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স এন্ড হেভি চেইনস আর ডিজাইনড অ্যাজ গামা আলফা মিউ ইপসিলন এন্ড ডেল্টা
লাইট চেইন দুই রকম আর হেভি চেইন হচ্ছে পাঁচ রকম। লাইট চেইন এবং হেভি চেইন এগুলার ভেতরে আবার কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে একটু আগে আমরা একটু দেখেছি, একটু দেখে নিই, 110টা। প্রতিটা ডোমেইনে 110টা করে অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে। এখানে ডোমেইন কোনটা এটা যদি আমরা বলি, ছবিটাতে দেখেন ডোমেইন কোনগুলো, এই যে ভাগগুলো দেখানো হচ্ছে, এখানে ভেতরে ভেতরে আবার ছোট ছোট ডোমেইন থাকে, ঠিক আছে? প্রতিটা ডোমেইন আবার 110টা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। এত কঠিন করে পড়ার আসলে দরকার নেই, জাস্ট শুধু আপনারা ছবিটা দেখবেন, ছবিটার মধ্যে আপনারা জাস্ট একটু চিন্তা করেন যে কি কি ছিল। একটা ওয়াই শেপ স্ট্রাকচার ছিল, ওয়াই শেপ স্ট্রাকচারে আমাদের চারটা পলিপেপটাইড চেইন ছিল, দুইটা হেভি চেইন এবং দুইটা লাইট চেইন। হেভি চেইন এবং লাইট চেইন এর মধ্যে আবার কি আছে? একটা অ্যামাইনো টার্মিনাল এন্ড, একটা কার্বক্সি টার্মিনাল এন্ড, একটা এফসি ফ্র্যাগমেন্ট, একটা এফএবি ফ্র্যাগমেন্ট, আর প্রতিটা চেইন আবার ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? এখন দেখি যে ফাংশন অফ এফএবি ফ্র্যাগমেন্ট এন্ড ফাংশন অফ এফসি ফ্র্যাগমেন্ট, এটা একটু আমাদের জানতে হবে। FAB ফ্র্যাগমেন্টের ফাংশন এবং FC ফ্র্যাগমেন্টের ফাংশন। FAB ফ্র্যাগমেন্ট ক্যারি দ্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, FC ফ্র্যাগমেন্ট হেল্পিং প্লাসেন্টাল ট্রান্সফার, কমপ্লিমেন্ট ফিক্সেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট সাইট ফর ভ্যারিয়াস সেলস। FAB ফ্র্যাগমেন্ট ক্যারি দ্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, আর এফসি ফ্র্যাগমেন্টটা কি করবে? ইট হেল্পস ইন প্লাসেন্টাল ট্রান্সফার, কমপ্লিমেন্ট ফিক্সেশন এন্ড অ্যাটাচমেন্ট সাইট ফর ভ্যারিয়াস সেলস। আচ্ছা, এই জিনিসগুলো আসলে অত বেশি দরকার নেই। আমরা এখন ক্লাসিফিকেশনে চলে যাই। ক্লাসিফিকেশন অফ ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিনের ক্লাসিফিকেশনটা একটু দেখি। অন দ্য বেসিস অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আমরা ইমিউনোগ্লোবিউলিনকে কয়টা ভাগে ভাগ করতে পারি? পাঁচটা ভাগে ভাগ করতে পারি। IgG, IgA, IgM, IgD এবং IgE। IgG কখন বলবো? When immunoglobulin contain gamma chain। IgA কখন বলবো? When it contain the alpha chain। IgM কখন বলবো? When it contain the mu chain। IgD কখন বলবো? When it contain the delta chain। এবং IgE কখন বলবো? When it contain the epsilon chain, ঠিক আছে? IgG, IgA, IgM, IgD এবং IgE, এটা মনে রাখার আরেকটা ইজি এ হচ্ছে গ্যাম ডি, GAMD, গ্যাম ডি। আচ্ছা, এবার আমরা IgG, IgM এই সবগুলোর আলাদা আলাদা করে একটুখানি দেখি। IgG এটা এটা কিরকম হবে দেখেন, ইমিউনোগ্লোবিন জিটা, it is about 75% of the total immunoglobulin in the serum are immunoglobulin G, ঠিক আছে? টোটাল ইমিউনোগ্লোবিনের 75% আমাদের ইমিউনোগ্লোবিন জি, এটা সবচেয়ে বেশি থাকবে 75%। সেরাম কনসেন্ট্রেশনটা মনে রাখার দরকার নেই। ইট ইজ মনোমার, স্ট্রাকচারালি এটা মনোমার। আরেকটা কি? ইট ইজ ডাইভ্যালেন্ট। ডাইভ্যালেন্ট মানে কি? ইট হ্যাজ টু আইডেন্টিক্যাল অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, ঠিক আছে? ডাইভ্যালেন্স মানে এটার টু আইডেন্টিক্যাল অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে ইমিউনোগ্লোবুলিন জিটা। আচ্ছা, হোয়াট আর দ্য ফাংশনস অফ আইজিজি, হোয়াট আর দ্য ফাংশনস অফ ইমিউনোগ্লোবুলিন জি? ইট ইজ দ্য প্রিডমিনেন্ট অ্যান্টিবডি ইন দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আমরা ইমিউন রেসপন্স যখন পড়েছি তখন দেখেছি যে সেকেন্ডারি ইমিউন রেসপন্সের প্রিডমিনেন্ট অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন কোনটা? ইমিউনোগ্লোবুলিন জি। অ্যান্ড ইট প্রোভাইড ইমিউন রেসপন্স এগেইনস্ট ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। ইট ক্যান নিউট্রালাইজ ব্যাকটেরিয়াল টক্সিনস অ্যান্ড ভাইরাসেস। ইট ক্যান ক্রস দ্য প্লাসেন্টা অ্যান্ড প্রোভাইড ইমিউনিটি টু দ্য ফিটাস। এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। ইট ক্রস দ্য প্লাসেন্টা অ্যান্ড প্রোভাইড ইমিউনিটি টু দ্য ফিটাস। And it is the most abundant immunoglobulin in newborn. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা
প্লাসেন্টা ক্রস করতে পারি, ইমিউনোগ্লোবুলিন জিটা প্লাসেন্টা ক্রস করতে পারে। ইট হেল্পস ইন অপসোনাইজেশন, ইট এনহ্যান্স ফ্যাগোসাইটোসিস, ইট হেল্প ইন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। হোয়াট আর দ্য ফাংশন অফ ইমিউনোগ্লোবুলিন জি যদি বলি, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ফাংশন অফ ইমিউনোগ্লোবুলিন জি। ইট ইজ দ্য প্রিডমিনেন্ট অ্যান্টিবডি অফ সেকেন্ডারি ইমিউন রেসপন্স, ইট ক্যান নিউট্রালাইজ ব্যাকটেরিয়াল টক্সিনস অ্যান্ড ভাইরাসেস, ইট ক্যান ক্রস দ্য প্লাসেন্টা and provide immunity to the fetus. It helps in opsonization, it helps in phagocytosis, and it helps in complement activation. So if for it এরপরে আমরা ইমিউনোগ্লোবুলিন এ টা একটু দেখি। ইমিউনোগ্লোবুলিন এটা কি? ইটি ইট কনস্টিটিউট 15% অফ দ্য টোটাল ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিন জিটা ছিল অ্যাবাউট 75%, আর এটা হচ্ছে কত? টোটাল ইমিউনোগ্লোবুলিনের 15%। ইট ইজ অলসো মনোমার অর ইট মে বি ইন দ্য ফর্ম অফ ডাইমার। ঠিক আছে, এটা যখন সেরামে থাকবে তখন মনোমার হিসেবে থাকবে স্ট্রাকচারালি, আর যখন এরা সিক্রেশনে থাকবে তখন এরা ডাইমার হিসেবে থাকবে। মনোমার ডাইমার এগুলো কি, এগুলো যদি আপনাদের কোয়েশ্চেন অ্যারোস করতে পারে, হোয়াট ইজ মনোমার, হোয়াট ইজ ডাইমার, এটার একটা ছবি আমি দেখাচ্ছি পরে। মনোমারিক আইজিএ এবং ডাইমারিক আইজিএ, ঠিক আছে, যখন সেরামে থাকবে তখন সে মনোমার হিসেবে থাকবে, যখন সিক্রেশনে থাকবে তখন সে ডাইমার হিসেবে থাকবে। সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ কন্টেইন জে চেইন এন্ড সিক্রেটরি কম্পোনেন্ট। আচ্ছা, এরপরে দেখেন বায়োলজিক্যাল ফাংশন অফ ইমিউনোগ্লোবুলিন এ। হোয়াট আর দ্য ফাংশন অফ ইমিউনোগ্লোবুলিন এ? আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিটা ইমিউনোগ্লোবুলিনের ফাংশন গুলো আমাদের করতে হবে। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এ এর ফাংশন কি কি? ইমিউনোগ্লোবুলিন এটা যেহেতু সিক্রেশনে থাকে, এটা কি করে, বিভিন্ন রকমের ইমিউন রেসপন্স দেয়। কোথায় কোথায় থাকতে পারে, কোন কোন সিক্রেশনে থাকতে পারে দেখেন এখানে ব্র্যাকেট করে দেওয়া আছে। কলোস্টার, সালাইভা, টিয়ার, রেসপিরেটরি সিক্রেশন, ইন্টেস্টিনাল সিক্রেশন, জেনিটাল ট্র্যাক সিক্রেশন। সো ইট ক্যান প্রিভেন্ট অ্যাটাচমেন্ট অফ মাইক্রো অর্গানিজম টু দ্য মিউকাস মেমব্রেন। ঠিক আছে, এসব জায়গাতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি ঢুকে এসব জায়গা দিয়ে, সেগুলোকে মিউকাস মেমব্রেনের সাথে লাগতে দেয় না। কে? ইমিউনোগ্লোবুলিন এ। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ইমিউনোগ্লোবুলিন এ, এটা হচ্ছে আপনার মনোমারিক আইজি, ইমিউনোগ্লোবুলিন এ, মনোমারিক ইমিউনোগ্লোবুলিন এ, এটা হচ্ছে আপনার সেরামে থাকে। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সিক্রেটরি পিস দেখতে পাচ্ছি। এখানে আমরা দুইটা ওয়াই শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে, দুইটা ওয়াই শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? মাঝখানে একটা গোল সিক্রেটরি পিস দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি জে চেইন। তাহলে সিক্রেশনে যে ইমিউনোগ্লোবুলিন এটা থাকে, সেটা হচ্ছে আপনার কি কি থাকবে সেখানে? সিক্রেটরি পিস থাকবে এবং জে চেইন নামে একটা স্পেশাল স্ট্রাকচার থাকবে। আপনারা রিভিউ লেন্সে এই ছবিটা আরো সুন্দর করে দেখতে পারবেন, আরো ইজি করে দেওয়া আছে। ঠিক আছে, সিক্রেটরি আইজিএর পিকচারটা। আচ্ছা, এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি যে এখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে আপনারা দেখছেন, লেফট সাইডে দুইটা এবং রাইট সাইডে দুইটা। ঠিক আছে, তাহলে সিক্রেটরি সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এর কি কি থাকে? স্পেশাল স্ট্রাকচার, জে চেইন, যেখানে দেখেন 4 নম্বর পয়েন্টটা, সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এতে জে চেইন থাকে এবং সিক্রেটরি কম্পোনেন্ট থাকে। ঠিক আছে,
আচ্ছা এবার আমরা দেখি ইমিউনোগ্লোবুলিন এম টা ইমিউনোগ্লোবুলিন এম টা কি ইট কন্টেইন অ্যাবাউট 9% অফ দ্য টোটাল ইমিউনোগ্লোবুলিন ইট ইজ মনোমার ইন দি লিম্ফোসাইট পেন্টামার ইন আদার সেলস আর কি ইট ক্যান ইট কন্টেইন জে চেইন ঠিক আছে আচ্ছা মনোমার মানে কি আর পেন্টামার মানে কি মনোমার মানে আপনার একটা মাত্র ইমিউনোগ্লোবুলিন স্ট্রাকচার আর পেন্টামার মানে কি পাঁচটা ইমিউনোগ্লোবুলিন স্ট্রাকচার ঠিক আছে তার মানে যখন মনোমার থাকবে আমরা যে প্রথমে যে একটা ছবি দেখলাম ওয়াই শেপড স্ট্রাকচার ইমিউনোগ্লোবুলিন এ সেটা ছিল মনোমারিক ঠিক আছে ওখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আমরা আবার একটু চলে যাই প্রথম ছবিটাতে ইমিউনোগ্লোবুলিন জি ছবিটাতে এটাও কিন্তু একটা মনোমারিক স্ট্রাকচার এখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দুইটা ঠিক আছে এখানে একটা এখানে আচ্ছা এরপর আমরা ইমিউনোগ্লোবুলিন এ এর একটা ছবি দেখেছিলাম ওটা একবার দেখি এখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট এদিকে একটা ঠিক আছে এটাও কিন্তু আপনার এখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ড করবে এদিকে একটা দুইটা তিনটা চারটা চারটা অ্যান্টিজেন বাইন্ড করবে এখানে ঠিক আছে এটা হচ্ছে ডাইমার আর ইমিউনোগ্লোবুলিন নেমটা কি রকম থাকতে পারে এটা মনোমার হিসেবে থাকতে পারে দুইটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকতে পারে অথবা পেন্টামার হিসেবে থাকতে পারে মানে হচ্ছে আপনার পেন্টামারে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে 10টা অ্যান্টিজেন বাইন্ডিং ইট কন্টেইন জে চেইন এখানেও আমাদের জে চেইন থাকবে কার মতো ইমিউনোগ্লোবুলিন এ এর মতো ঠিক আছে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ইমিউনোগ্লোবুলিন এম এখানে দেখেন কয়টা ওয়াই শেপ স্ট্রাকচার 1 2 3 4 5টা তার মানে এটা পেন্টামার ঠিক আছে পেন্টামারে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট 1 2 3 4 5 6 7 8 9 10 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট তাহলে এখন মনে হয় একটু ক্লিয়ার হয়েছে পেন্টামার মানে কি আর পেন্টামারের সাথে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে তাহলে মনোমারে দুইটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে ডাইমারে চারটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে যখন একটা ইমিউনোগ্লোবুলিন পেন্টামার থাকবে সেখানে 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে হোয়াট আর দ্য ফাংশনস অফ আইজিএম It is the main immunoglobulin produced in the primary immune response. It acts as antigen receptor on B cell. Most efficient immunoglobulin in agglutination. It helps in complement activation. It is important in defense against bacteria and virus. It has the highest avidity of the immunoglobulin. Avidity means that it can involve all 10 of its antigen binding site. এখানে এটাকে বলা হয় হাইয়েস্ট অ্যাবিলিটি এর 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট সাইট একই সাথে 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে তাহলে ফাংশন গুলো একটু ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবার আরো আরেকটা ইমিউনোগ্লোবুলিন আমরা দেখি ইমিউনোগ্লোবুলিন ডি এটা অত বেশি ইম্পর্টেন্ট না এটা জেনে রাখেন যে এটা মনোমার স্ট্রাকচার It is present on the surface of B lymphocyte and serum. এরপর আমরা দেখি ইমিউনোগ্লোবুলিন ই এটা কি এটা হচ্ছে মনোমারিক ইন স্ট্রাকচার এটার ফাংশন কি ইট ক্যান মেডিয়েট অ্যানাফাইলেকটিক হাইপারসেনসিটিভিটি অর ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি আমরা যখন হাইপারসেনসিটিভিটি পড়বো তখন দেখব যে hypersensitivity আছে টাইপ 1 সেটাকে আমরা বলি অ্যানাফাইলেকটিক অর ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি হুইচ ইজ মেডিয়েটেড বাই ইমিউনোগ্লোবুলিন ই ইট পার্টিসিপেট ইন হোস্ট ডিফেন্স এগেইনস্ট এনি টাইপ অফ হেলমিনস এন্ড ইট বাইন্ডস টু দ্য সারফেস অফ দ্য মাস্ট সেলস এন্ড বেজোফিলস তাহলে আমরা মোটামুটি সব অ্যান্টিবডির ফাংশনগুলো পড়লাম ইমিউনোগ্লোবুলিন জি ইমিউনোগ্লোবুলিন এ ইমিউনোগ্লোবুলিন এম ইমিউনোগ্লোবুলিন ডি এবং ইমিউনোগ্লোবুলিন ই পাঁচটা অ্যান্টিবডির ফাংশন বা ইমিউনোগ্লোবুলিনের ফাংশনগুলো আমরা এখান থেকে দেখলাম তাহলে আমার মনে হয় আমরা এখন শেষ করি বেশি লেন্দি হয়ে গিয়েছে ক্লাসটা আজকে ক্লাসটা একটু ক্লামজি লেগেছে হয়তো বা একটু কঠিন লেগেছে হয়তো তারপরেও পড়তে হবে ইমিউনোলজিটা তো আসলে একটু কঠিন তারপরেও যত সহজ ভাবে পড়া যায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারা লেকচারগুলো দেখবেন বারবার
অনেক সোজা করে বলা হয়েছে, তারপরেও যদি মনে হয় যে কঠিন লাগছে তারপরেও আপনারা কোশ্চেন করতে পারেন। এই টাইপ অফ কোশ্চেন, এটা বোঝা যাচ্ছে না বা এটা একটু কঠিন লাগছে, তাহলে আমি চেষ্টা করব আরো সহজ ভাবে আপনাদের ক্যান্সার গুলো দিতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ সবল থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট উইকে। আসসালামু আলাইকুম।